আবার বিশ্বনবী বললেন, সর্বশেষ যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামের বাদেও আরো কিছু নাম আছে ওই নাম দিয়ে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি 99 আসমা মিয়াতান লিল্লাহি ওয়াহিদান মান আহসাহা দুখা দাখাল আল জান্নাহ। আল্লাহর কোনো বান্দা যদি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চায় তাহলে যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা যে নাম আছে ওই নামগুলো যেন পড়ে, তাহলে রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বললেন, মানুষ যেন জাহান্নামী না হয়ে যায়, মানুষগুলা যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে পেরে তারা যেন সবাই জান্নাতি হতে পারে। এর জন্য রাব্বুল আলামিন তিনি ডেকে বললেন, গোলাম শোনো শোনো, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এমন একটা ব্যবস্থা করে রাখলাম, এমন একটা জায়গা তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, যেই জায়গাটাতে তোমরা যদি যেতে পারো তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো শোনো, কেমন করে জান্নাতে যাবা, জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে আমি রাব্বুল আলামিন এত চমৎকার একটা গাইডলাইন দিলাম। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলছে, বান্দা তুমি কি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে এমন একটা কিতাব আমি দিব, ওই কিতাবটা তোমাকে সরাসরি জান্নাতের দিকে নিয়ে যাবে আর তুমি হয়ে যাবে সব থেকে সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জান্নাতটা কেমন হবে জানো নাকি, জান্নাতটা কেমন হবে এটা সবাই চল কল্পনাও করতে পারবে না, জান্নাতের নাজ নেয়ামতগুলো সবার কপালে নসিব হবে না। রাব্বুল আলামিন এর জন্য বান্দাদেরকে ডেকে বলে, গোলাম শোনো শোনো, কেমন করে জান্নাতে যাবা, সবাই কিন্তু জান্নাতে যাবে না, রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদের জন্য জান্নাত রাখবেন। আবার আল্লাহ বলছেন, জান্নাতি আর জাহান্নামী কোনোদিন সমান ন, কি জান্নাতি আর জাহান্নামী সমান, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললে, গোলাম শোনো শোনো, পৃথিবীর সব মানুষগুলো জান্নাতে যাবে না, আবার সবাই সফল কাম হবে না, তোমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে যারা সফল কাম হবে। আল্লাহ বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, সবাই জান্নাতে যাবে না, জান্নাতে আবার সবার জন্য স্থান হবে না। বিশ্বনবী বলছেন, কেমন করে জান্নাতে যাবা জানো নাকি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বললেন, গোলাম জান্নাতে জান্নাতি আর জাহান্নামী কোনোদিন এক নাই, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যারা যাবে তারাই হবে সফল। তামান জুহজিহানিন্নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতি আর জাহান্নামী কঠিনতর সমান নয়, জান্নাতি আর জাহান্নামী এক হতে পারে না, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল ওরাই হলো সফল। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা যে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সবাই কি জান্নাতে যাবে নাকি, বলেন, সবাই বলেন যাবে, আল্লাহ বলছেন সবাই জান্নাতে যাবে না, সবার কপালে রাব্বুল আলামিন জান্নাতের অমিয় এত সুন্দর ব্যবস্থাপনা সবার কপালে আল্লাহ নসিব করবে না। আল্লাহ বলছেন কাদের কপালে নসিব হবে না, জান্নাতি আর জাহান্নামী দুইটা দিক থাকবে, এই দুইটা দিকের একটা দিক হবে জান্নাতি। আল্লাহ বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলছেন, গোলাম শোনো শোনো, সবাই জান্নাতে যাবে না, জান্নাতের লাভ নেয়ামত সবার কপালে নসিব হবে না, রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন ওরাই হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ। বলেন আবার আল্লাহ বলছে, জান্নাতটা কেমন হবে তোমরা জানো নাকি, রে গোলাম, এই জান্নাতের লাভ নেয়ামত দেখার সাথে সাথে তোমার হৃদয়টা গলে যাবে।
এই জান্নাত দেখার পর পর আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। হায় রে, এত চমৎকার জান্নাত কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, জান্নাতি আর জাহান্নামী পশ্চিম কালো সমান হবে না। জান্নাতিরা কেমন করে সফল হবে? জান্নাতি বান্দারা যখন এইরকম জান্নাতের দরজার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আর জান্নাত যখন তাদের চেহারার সামনে ধরে ফেলবে, তারা নিজেদের বলবে, আমরা দুনিয়াতে জান্নাতের কথা শুনতাম, কিন্তু এই জান্নাত এত চমৎকার, এত সুন্দর, যা আমাদের চিন্তা এবং কল্পনার মধ্যেও ছিল না। আল্লাহ বলছেন, কেমন করে জান্নাতিরা অবাক হয়ে যাবে। জান্নাতিরা যখন জান্নাতে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখার সাথে সাথে বলবে, আল্লাহ, আপনি এত চমৎকার জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন, আমরা কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাতের কথা শুনে আপনাদের কি পাওয়ার স্লো হয়ে গেছে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন, এই জান্নাত দেখে জান্নাতিরা অবাক হয়ে যাবে। জান্নাতের এত নাজ নেয়ামত দেখে দেখে মানুষগুলো হয়রান হয়ে যাবে, বলবি, হ্যাঁ, এটা কেমন করে সম্ভব? আমি কি এই জান্নাতের কথা কি দুনিয়াতে বসে শুনেছিলাম? আর এই জান্নাতটা দেখি এত চমৎকার হবে। বিশ্বনবী বুখারী বর্ণনা এসেছে, জান্নাতটা কেমন জানো নাকি? বিশ্বনবী বললেন, পৃথিবীতে যত মানুষ জান্নাতের কল্পনা করতে চায়, জান্নাতটা কেমন করে হবে জানো নাকি? বুখারী বর্ণনা, বিশ্বনবী বললেন, মা আইনুর রাহ, পৃথিবীতে এমন কোন চোখ নাই যে চোখ দিয়ে আপনি জান্নাতকে কল্পনা করতে পারেন, এমন কোন কান নাই যে কান দিয়ে জান্নাতের সাউন্ড সিস্টেম আপনি শুনতে পারেন, ওয়ালা হাজারো আলা কলবি বাসান, এমন কোন হৃদয় নাই, এমন কোন হাত নাই যে হাত দিয়ে আপনি জান্নাতের কেমন অসাধারণ সুন্দর সিস্টেম রব্বুল আলামিন তৈরি করে রাখলেন এটা আপনি কল্পনা করতে পারবেন না। এর জন্য জান্নাতিরা যখন জান্নাতে ঢুকে যাবে, জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতে ঢুকে যাবে, আর তাদের বের করে দেওয়া হবে? সবাই বলেন, হবে। এই যে আপনারা মাহফিলে আসছেন, কিছুক্ষণ পরে আবার চলে যাবেন না? মসজিদে নামাজ পড়তে গেলেও তো মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ পরে নামাজের পরে বলে যায় কি, বের হয়ে যান। আপনি কমিউনিটি সেন্টারে কোনো জায়গায় খাওয়া দাওয়ার জন্য গেলে আপনাকে বলে যে আপনি বের হয়ে যান, এখন খাওয়া দাওয়া শেষ, বের হয়ে যান। আল্লাহ বলছে, গোলাম, শোনো শোনো, তোমরা কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, কারণ দুনিয়াতে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো শপিং মল নাই যেখানে আপনাকে একবার ঢুকলে বলা হবে আর আপনাকে বের হতে হবে না। সুবহানাল্লাহ বলে। এরকম কোন প্রতিষ্ঠান, এরকম কোন বাড়ি, এরকম কোন স্থান পৃথিবীতে কোনো থাকে কোনো জায়গায় নাই। আল্লাহ বলছেন, জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতে ঢুকে যাবে, জান্নাতি বান্দারা যখন জান্নাতে প্রবেশ করে ফেলবে, রব্বুল আলামিন বলে, এই জান্নাতীদের আর কোনোদিন বের করা হবে না। লা ইয়ামাসসুহুম ফীহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, জান্নাতী বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে এই বান্দাগুলোকে কোনোদিন ক্লান্তি অনুভব করবে না। এই যে আপনারা মাহফিলে বসে আছেন, ঘুম আসতেছে না, টায়ার্ডনেস ফিল করতেছেন না, কিন্তু জান্নাতে আপনার কোনো টায়ার্ডনেস আসবে না, আপনার কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে না, আর আপনাকে জান্নাত থেকে কোনোদিন বের করে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে যখন, আমাদের সাইয়েদনা আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি যখন জান্নাত থেকে পৃথিবীতে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করলেন, কেন তৈরি করলেন? তিনি বললেন, এই জান্নাত থেকে বের করে দিলাম, তোমরা একটা জার্নি করতে যাবে, একটা অ্যাডভেঞ্চার হবে তোমাদের জীবনে, তোমাদের একটা ঘোরার জন্য একটা জায়গায় স্থানান্তরিত করলাম, জান্নাত থেকে জাস্ট তোমাদের পৃথিবীতে একটু পাঠিয়ে দিলাম একটা জার্নি করার জন্য। এই জার্নিটা হবে কত বছর? বিষ্ণু বলেন, 60 থেকে 70 বছর। এর ভিতরে আপনার জার্নি ক্রস করে আল্লাহর জান্নাতে আপনাকে চলে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বলা হলো, নবী, আপনি আপনার উম্মতদের বলে দিতেন, জান্নাতি বান্দারা যেন জান্নাত থেকে যখন বের হয়ে যাবে, জান্নাতি বান্দারা যখন জান্নাত থেকে পৃথিবীতে চলে আসলো, রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই জান্নাতি বান্দাদেরকে বলবে, আমার বান্দা, শোনো শোনো,
ইয়া ইবনে আদম হাল রাইতা বুসান কত্তা, তুমি যে দুনিয়ার জমিনে গিয়েছিলা, তোমার দুনিয়ার জমিনটা কেমন ছিল? আমাদের জীবনে কি দুঃখ আছে না? কথা বলেন না কেন? আছে না? কষ্ট আছে না? জ্বালা আছে না? সবই আছে, কিন্তু আপনি হৃদয়ের দিকে অনেকেই বলে, হুজুর আমাদের আর কিচ্ছু ভালো লাগে না, মনে হচ্ছে মরে যায়, মনে হচ্ছে সুসাইড করি, এরকম বলে। বিশেষ করে যুবকরা অনেক সময় বলে, হুজুর আর ভালো লাগে না, চাকরি নাই, টেনশন, বাবা মা বড় হয়ে গেছি, পড়াশোনা করতেছি, এখন বলতেছে যে তুমি কিছু করতে পারো না, বেকারত্ব হয়ে আছো, এটা নিয়ে টেনশন। হুজুর মনে চায় আমি আত্মহত্যা করি, এই কষ্ট দুনিয়াতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতি বান্দারা শোনো শোনো, জান্নাতে রাব্বুল আলামিন এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, এই জান্নাতটা যখন তোমাদের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, আর বলবে ও গোলাম, তুমি দুনিয়াতে বলছিলাম আমি মরে যাব, আল্লাহ আমার মৃত্যু দাও, আমি মরে যেতে চাই, আমাকে বাঁচার আর রাখার দরকার নাই, তুমি আমাকে এখনই মৃত্যু দিবা, আল্লাহ আমি মরে যেতে চাই, এরকম আছে না নাই? এইরকম মানুষেরা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, এই জান্নাতি বান্দাগুলোকে আল্লাহ বলবেন, ইয়া ইবনে আদম হাল রাইতা বুসান কত্তা, ও বনি আদমের সন্তান, তুমি যখন দুনিয়ায় গেলা তোমার যে কত দুঃখ কষ্ট এগুলা কি মনে আছে নাকি? সুবহানাল্লাহ, নাই? আপনি আপনার জীবনে দুঃখ কষ্ট যত বেদনা সবগুলো জান্নাত দেখার সাথে সাথে ভুলে যাবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম কেমন করে ভুলে যাবেন? আবার আল্লাহ বললেন, দুনিয়ার জার্নির সম্পর্কে খোঁজ খবর নেবেন, আমাদের এই জার্নিটাতে আমরা বেড়াইতে আসলাম, দুনিয়ার জমিনটা কেমন এটা আল্লাহ জানবেন। আবার আল্লাহ বলবেন, হাল মারমতায় সাজ্জাতুন কর্তা, তোমার জীবনে কি কোনো দুঃখ কষ্ট আসছিল? এই প্রশ্নগুলো কিন্তু আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন, এই যে আমরা মরে যাইতে চাই, আমাদের দুনিয়া ভাল লাগে না, এইরকম ডিপ্রেশন মুহূর্তে আল্লাহ এই কথাগুলো, আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনাকে জানতে চাইবে, সুবহানাল্লাহ, বলে আল্লাহর কাছে যখন এই প্রশ্নগুলো চলে আসবে, আল্লাহর সামনে যখন জান্নাতি বান্দাদের এই প্রশ্ন করা হবে, জান্নাতি বান্দারা এত খুশি হয়ে এত চমৎকার ভাবে এটা জবাব দিলে, তারা বলবে, ফায়াকুলুনা রব্বি মারওয়াতাবিহি মান বুইসা কত্তা, ও আল্লাহ আপনি কি বলতেছেন, দুনিয়ার জমিনে নাকি আমাদের কোনো দুঃখ কষ্ট হয়েছিল? আল্লাহ আমাদের কোনো দুঃখ কষ্ট হয় নাই, ওয়ালা রাইতা বুসান কত্তা, আর আমাদের জীবনে আমি কোনোদিন দুঃখ কষ্ট কি জিনিস সেইটা দেখি নাই। সুবহানাল্লাহ, বলে আপনাদের কি আলোচনা ভালো লাগতেছে? তাহলে একটু রেসপন্স করতে হবে, কারণ আপনারা যদি কথা না বলেন তাহলে বোঝা যাবে যে এটা ডিসকোর্স একটা ডিপ্রেস হচ্ছে, যেটা ভালো লাগতেছে না, যদি ভালো না লাগে আমি নেমে যাবো, একটু কথা বলতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন জান্নাত দেখবে, আল্লাহর জান্নাত দেখার সাথে সাথে তাদের কলিজাটা সান্দা হয়ে যাবে। আবার বিশ্ব নবী বলছেন, জান্নাতটা কেমন হবে জানো নাকি? জান্নাতের আবহাওয়াটা কেমন হবে আপনারা জানতে মনে চায়? কার কার জানতে মনে চায়? সবাই বলে, সবাই জানতে মনে চায়? ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের আবহাওয়াটা কেমন? আমাদের বাংলাদেশের আবহাওয়ার সিস্টেম হচ্ছে ছয় ঋতুর দেশ বাংলাদেশ, আবার ইউরোপিয়ান দেশগুলোতে সব সময় ঠান্ডা, আবার কিছু কিছু দেশ আছে সব সময় গরম, যেমন সৌদি আরবের দেশগুলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ডেকে বলবে, গোলাম শোনো শোনো, তোমাদের যেই জান্নাত আমি দেব, এই জান্নাতের ভিতরে আবহাওয়াটা কেমন হবে জানো নাকি? এই জান্নাতের ভিতরে তোমাদের কোনো পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেমন জান্নাতের সিস্টেমটা জানো নাকি? আল্লাহ বলছেন, আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তাদহা, জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি বান্দারা প্রবেশ করার সাথে সাথে রব্বুল আলামিন জান্নাতিদের দেহের ভিতরে যত পানির পিপাসা আছে ওই পিপাসাগুলো আল্লাহ রব্বুল আলামিন মুছে দিবে। আবার জান্নাতের আবহাওয়াটা বলছিলাম, কেমন হবে জান্নাতের আবহাওয়া? রব্বুল আলামিন আমাদের এই প্রশ্নের জবাবটাও তিনি কোরআনুল কারিমে দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ও গোলাম শোনো শোনো, জান্নাতের আবহাওয়া কেমন শুনতে মনে চায়? আল্লাহ বলছেন, কেমন হবে জানো নাকি? জান্নাতের এই আবহাওয়ার সম্পর্কে কোরআন বলছে, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়া লা জামহারিরা, এটা হলো এমন একটা পরিবেশ যেখানে কোনো গরম নাই, যেখানে কোনো ঠান্ডা নাই। সুবহানাল্লাহ, বলে যেই জায়গাটা নাতিশীতোষ্ণ, আপনার সবসময় ভালো লাগবে,
আপনার কোনো গরমও নাই, কোনো ঠান্ডাও নাই, এইরকম একটা পরিবেশ পৃথিবীতে কি আছে কোনো? হ্যাঁ বলেন, পৃথিবীতে আপনি এসির ভিতরে ঢুকলে প্রচন্ড ঠান্ডা, আবার আপনি যদি গরমের দেশে যান সেখানে প্রচন্ড গরম, কিন্তু কোন জায়গায় গরমও লাগবে না শীতও লাগবে না। আর জান্নাতের মধ্যে এরকম একটা ব্যবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে কোনোদিন শীতও থাকবে না, জান্নাতের আবার গরমও থাকবে না। রাব্বুল আলামিন যখন জান্নাতের কথা আমাদের জানিয়ে দিলেন, জান্নাতের ব্যাপারগুলো তিনি আমাদের যখন শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো কেমন জান্নাত হবে, জান্নাতে যে তোমরা গেট দিয়ে ঢুকবা এই গেটটা কত বড় হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম শোনো শোনো জান্নাতের, এই যে আপনারা মাহফিল প্যান্ডেলে ঢুকছেন না, আপনাদের জন্য একটা গেট করা হয়েছে না, এটা তো আপনাদের জন্য গেট, এটা ডক্টর আবুল কালাম আজাদ বাসারের জন্য গেট, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে ওনার জন্য কি এরকম গেট করলে চলবে? এর জন্য ভিআইপি ভিআইপি আরো ডবল ডবল প্রোটেকশন। কিন্তু জান্নাতে দুনিয়াতে প্রধানমন্ত্রী হয়, দুনিয়াতে এমপি হয়, কিন্তু জান্নাতে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে? জান্নাতে যারা সবাই প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছেন জান্নাতের এই প্রধানমন্ত্রীগুলোকে আমি কেমন করে রিসিভ করব জানো নাকি? জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতে প্রবেশ করবে রব্বুল আলামিন দেখে বলে গোলাম শোনো শোনো তোমাদের জন্য জান্নাতটা কেমন হবে, জান্নাতটা আবার কাদের দেখে অটোমেটিক্যালি খুলে যাবে? আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম শোনো শোনো জান্নাতটা কেমন হবে, জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে অটোমেটিক্যালি জান্নাতি বান্দাদের জন্য সালাম দেওয়ার জন্য ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতটা আপনার সামনে অটোমেটিক্যালি খুলে যাবে। তবে এই জান্নাত আমরা খুলবো না, খুলবেন বিশ্ব নবী। কে খুলবেন বলেন? সবাই বলেন কোন নবী এই জান্নাতের প্রথম দরজা খুলবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, নবী পৃথিবীতে কোনো মানুষ আপনার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, কারণ ও নবী আপনি হলেন সবার চাইতে সেরা, আপনার মত করে এতটা সম্মান এতটা মর্যাদা এতটা ডিগনিফাই, আপনার স্ট্যাটাস পৃথিবীর জমিনের নিচে আর আকাশের উপরে কারো হতে পারে না। ও নবী দুনিয়ার কোন মানুষ এই জান্নাতের দরজায় আপনার আগে প্রবেশ করতে পারবে না। বিশ্ব নবী তিনি বললেন কেমন করে জান্নাতের দরজা খোলা হবে জানো নাকি? বিশ্ব নবী বললেন আতাইতু বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাসতাফতিহু ফায়াকুলুল খাযিন। বিশ্ব নবী যখন আমাদেরকে নিয়ে তিনি যখন জান্নাতের দরজার দিকে দৌড়াবেন, জান্নাতের দরজার কাছে গিয়ে বিশ্ব নবী যখন জান্নাতের কলিং বেলটা চাপ দিবেন, ফাযিলুল জান্নাত জান্নাতের ফেরেশতারা বের হয়ে বলবে মানান্তা আপনি কে, তখন বিশ্ব নবী জবাব দেবে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু পায়ের তলে পর্বত জঙ্গল তল মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামনিওয়ালা কামনিওয়ালা। হেরা হতে হেনে দুলে নুরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামনিওয়ালা কামনিওয়ালা। সোনালা বলে এই বিশ্ব নবী ছাড়া ওই জান্নাতের দরজায় কারো যাওয়া সাধ্য নাই। কিন্তু এই নবীকে নিয়ে একটা সময় দেখা যায় বলকে লেখালেখি আছে না নাই, এই বিশ্ব নবীকে নিয়ে যারা গালাগালি করে, এই বিশ্ব নবীকে নিয়ে বাংলাদেশের ভিতরে যারা উৎপাত লেখালেখি করে, ওরা এই বিশ্ব নবীকে চিনে না, ওরা জানে না এই দেশটা হলো মুসলিমদের দেশ, এই দেশটা হলো আউলিয়াদের দেশ, এই দেশটা হলো যুবকদের দেশ, এই দেশে আর কিছু থাকবে না, তাকে ইসলাম থাকবে চিল্লাই বলো ঠিক কিনা? এর জন্য নাস্তিক আর বাম যারা থাকবে ওদের জন্য আমাদের ভালোবাসা, তবে বিশ্ব নবী ব্যাপারে কোনো হাত দিলে ওই হাত কেমন করে ভেঙে দিতে হয় এ মুসলমানের জানা আছে না নাই, চিল্লাই বলো আছে না নাই? এই নবীর জন্য যদি শাহাদাতের বাক্য আমাদের বিলাইতে হয়, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, এই যুবকরা কি রাজি আছেন চিল্লাই বলেন আছে? জিল্লাহে তাকবীর, জিল্লাহে তাকবীর।
কবুল করুন। বিশ্ব নবী বললেন আমার জান্নাতটা কেমন হবে, এই জান্নাতের ভিতরে তোমরা কি জানো নাকি এই জান্নাতের স্পেসটা কত। বিশ্ব নবী বললেন এই জান্নাতটা কেমন হবে, জান্নাতটা কেমন শোনো, পৃথিবীতে সবার বাড়ির একটা গেট আছে, সবার বাড়ির একটা দরজা আছে, কিন্তু জান্নাতেরও দরজা আছে। বিশ্ব নবী বললেন এই জান্নাতের দরজাটা কেমন, এটা হলো মক্কাতাওয়াল হাজার। মক্কাতাওয়াল হাজার এটা হচ্ছে মক্কা থেকে বাহরাইনের একটা শহর, এই শহরের যত দূরত্ব আছে এই শহরের দূরত্ব হলো 1160 কিলোমিটার। এইরকম একটা জান্নাতের দরজা হবে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন এই জান্নাতের দরজাটা যদি হয় 1160 কিলোমিটার মক্কার শহর থেকে বাহরাইনের হিজার শহর পর্যন্ত। বিশ্ব নবীকে বললেন ও নবী কেমন করে এই জান্নাত এত বড় হতে পারে। আবার বিশ্ব নবী বললেন জান্নাতে একটা দরজা আছে আইমান, নামটা কি বলেন? বিশ্ব নবী বললেন এই আইমান দরজা দিয়ে কোন বান্দা যদি আল্লাহর জান্নাত দেখতে পারত, এই আইমান দরজা দিয়ে একসাথে 70 থেকে 7 লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে সরাসরি ফিরি ফিরি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ হইল না, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছে যে তোমরা জানো নাকি এই আইমান দরজা দিয়ে 70 থেকে 7 লক্ষ হতে পারে বর্ণনায়, যে এই একবার আইমান নামের যে দরজাটা আছে এই দরজাটা দিয়ে সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবে। এখন কি আপনারা এই আইমান দরজা দিয়ে ঢুকতে চান? ইনশাআল্লাহ বলেন। আবার বিশ্ব নবী বললেন গোলাম শোনো শোনো, জান্নাতের ভিতরে আইমান নামের দরজা আছে, এইরকম আরো 8টা জান্নাতের দরজা আছে। বিশ্ব নবী বললেন ফুতিহাত লাহু সামানিয়াতি আবওয়াবুল জান্নাহ, এই জান্নাতের ভিতরে গেট আছে 8টা, কয়টা সবাই বলেন কয়টা? বিশ্ব নবী বললেন তোমরা যদি জানো এই জান্নাতের 8টা গেট দিয়ে একটা বান্দা আছে সবার আগে আগে জান্নাতে পৌঁছে যাবে। বিশ্ব নবী যখন এরকম সাহাবাদের সামনে ওয়াজ করতে লাগলেন, সাহাবারা বললেন ও নবী আপনি বলছেন একজন বান্দা নাকি জান্নাতের সকল দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিবে ওই বান্দাটাকে। বিশ্ব নবী জবাবে বললেন উনি হলেন আমার সফরের সাথী সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্ব নবীকে বলা হলো ও নবী সব নবী আর রাসূলরা জান্নাতে দিয়ে প্রবেশ করবে, আপনি বললেন জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে একজনকে সবাই প্রবেশ করে নিবে, এই 8টা জান্নাতের দরজা দিয়ে সবাই প্রবেশ করতে পারবে না। কিন্তু বিশ্ব নবী আমাদের এই প্রশ্নের জবাবে তিনি বললেন ও সাহাবারা শোনো শোনো, তোমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য অজু করো, অজু করার পরে তোমরা যদি সুন্দরভাবে একটা দোয়া পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই দোয়াটা যদি অজুর পরে কোনো বান্দা করতে পারে রব্বুল আলামিন ওকে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলে। আপনারা কি ঢুকতে চান সেরকম জান্নাতে? সবার কি ইচ্ছা আছে? 8টা জান্নাতের দরজা দিয়ে আপনি চলে যাবেন, আপনাকে কেউ ধরে রাখবে না, আপনি ফিরি ফিরি আল্লাহর জান্নাতে চলে যাবেন। আবার বিশ্ব নবী বললেন সাহাবারা শোনো শোনো, কেমন করে জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা প্রবেশ করবা? এই জান্নাতের একটা নাম হলো ওয়াসিলা, এটা দেওয়া হবে বিশ্ব নবীকে। কাকে বলেন? সবাই বলেন কাকে? বিশ্ব নবীকে জান্নাতের ওয়াসিলা দেওয়া হবে, আর ওই নবী ছাড়া অন্য কাউকে এরকম ওয়াসিলা দেওয়া হবে? সবাই বলেন হবে। বিশ্ব নবী বললেন জান্নাতের ওয়াসিলা আবার কি নবী গো? সাহাবারা বললেন ও নবী ওয়াসিলা আবার কি? বিশ্ব নবী বললেন জান্নাতের সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসের সবচাইতে সম্মানিত জায়গার নাম হলো ওয়াসিলা, সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী বললেন তোমরা যদি জান্নাতে সবাই প্রবেশ করতে চাও তবে ছোট জান্নাত চাইবা না। কি ছোট জান্নাত চলবে আমাদের? কারণ আমাদের নবী হচ্ছে সবার সেরা, আমাদের নবী হচ্ছেন বিশ্বনবী। কি নবী বলেন? ওই নবী যদি বিশ্বনবী হয় তাহলে বিশ্বনবীর উম্মত হয়ে আমরা কি ছোট জান্নাতে যাবো না বড় জান্নাতে? আল্লাহ বলছেন ও নবী শোনেন আপনার উম্মতদের বলে দিবেন যখন তারা জান্নাত চাইবে, জান্নাত চাইলে যেন ছোটটা চায় না, ছোট জান্নাত দিয়ে বিশ্বনবীর উম্মতদের হবে না। বিশ্বনবী বলেন ফাইজা সালতুমুল্লাহ ফাসালুহুল জান্নাতাল ফিরদাউসাল আলা, সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী বললেন ও নবী শোনেন আপনার উম্মতদের বলে দিবেন তারা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে
এই জান্নাতের জন্য জান্নাতুল ফেরদাউস আল আলা হয়। আপনারা কি জান্নাতুল ফেরদাউস দিয়ে ঢুকবেন না অন্য জান্নাত দিয়ে? সবাই বলেন কোনটা? আবার বিশ্ব নবীকে বললেন, ও নবী, আপনি যে জান্নাতুল ফেরদাউসের কথা এত চমৎকার করে নবী গো বললেন, আপনি যদি সব উম্মত গুলো যদি জান্নাতুল ফেরদাউসে ঢুকে যায় তাহলে কি জান্নাতুল ফেরদাউসের জায়গা থাকবে? হ্যাঁ থাকবে। বিশ্ব নবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনা নাই। বিশ্ব নবী বললেন, লাউ আন্না ওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু সাইদিন ওয়াহিদ। সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর সকল মানুষগুলো আর সকল জিনগুলো যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চায়, পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই যদি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকে যায় তাহলে ওই জান্নাতের ভিতরে থাকা জায়গার অভাব হবে না। আপনি ওই জান্নাতে যদি যান, এইরকম বাংলাদেশে 20 কোটি, সমগ্র পৃথিবীর 700 কোটি মানুষ যদি জান্নাতে চলে যায়, তারপর জান্নাতুল ফেরদাউসের জায়গার কোনো কমতি থাকবে না। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, সাহাবারা শোনো, এই জান্নাতটা যখন তোমরা দেখতে পাবা, জান্নাতের ভিতরে রব্বুল আলামিন তোমাদের জন্য পানীয় ব্যবস্থা রাখবে। কি রাখবে বলে? পানির ব্যবস্থা রাখবে। কারণ জান্নাতের যাওয়ার আগে এই বান্দাগুলো হৃদয়ের ভিতরে খুব তৃষ্ণা পাইবে, তৃষ্ণা পাইবে। কারণ কিয়ামতের এই কঠিন ময়দানটাতে সবার জিহ্বাগুলো এত বিচ্ছিন্ন অবস্থা হয়ে যাবে যে কেউ দিশেহারা হয়ে সবাই অবাক হয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ বলবে, তুমি যখন চলে আসছো এখন কোনো তোমার টেনশন নাই, কারণ তোমাদের জন্য আমি জান্নাতে পানীয় ব্যবস্থা রাখলাম। সুবহানাল্লাহ। বলে বিশ্ব নবীকে বলা হলো, নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, নবী আমার, আপনার উম্মতরা যখন জান্নাতে চলে আসবে তাদের জন্য আমি 4টা ব্যবস্থা রাখবো। কয়টা বলেন? মাসালুল জান্নাতিল লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলছেন, আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে আমি রব্বুল আলামিন এত চমৎকার 4টা ফোয়ারা রাখবো। প্রথম নাম্বার হলো, এই ফোয়ারাটা থাকবে মুত্তাকিদের জন্য। তবে আপনারা কি মুত্তাকি শুধু মুসলমান বলেন? হ্যাঁ, মুত্তাকি হতে হবে। আপনি তো মুসলমান হয়ে ইসলামে প্রবেশ করলেন, তারপর ইসলামের পরিপূর্ণতা যখন পায় তখন একটা মানুষ মুত্তাকি হয়। আর আল্লাহ জান্নাতে যে পানির ফোয়ারা রেখেছে ওইটা দিবেন কাদে? মুত্তাকি বান্দাদের। এর জন্য নবীকে বলা হলো, নবী আপনি আপনার উম্মতদের জানিয়ে দেবেন তাদের সর্বপ্রথম যে জান্নাতের পানি খাওয়ানো হবে ওইটা হবে নির্মল ঝর্ণা, সাধারণ মিনারেল ওয়াটার। তবে এই দুনিয়ার মতো নাকি? বলেন এই দুনিয়ার মতো? আল্লাহ বলছেন, গোলাম শোনো শোনো, সর্বপ্রথম তোমাদের নির্মল পানি খাওয়ানো হবে, এই পানি পান করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, তোমাদের দ্বিতীয় স্টেপে তোমাদের কলিজা ঠান্ডার জন্য আল্লাহ দুধের ঝর্ণা রাখবেন। কিসের ঝর্ণা? দুধের ঝর্ণা দিয়ে মুমিন বান্দাদের হৃদয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দিবে। আবার বিশ্ব নবীকে বলা হলো, নবী আপনি আপনার উম্মতদেরকে বলবেন তারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে এই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাদু নহর পান করাবে। এইটা অনেক সময় বলা হয় যে শরাব পান করা হবে, তবে এই শরাব কি দুনিয়ার মতো অ্যালকোহল নাকি? বলে এরকম দুর্গন্ধযুক্ত? আপনার অনেক যুবক ভাইরা অনেক সময় বলে, মাঝে মাঝে মনে চায় একটু মদটা টেস্ট করে দেখি, জীবনে খাবো না, জাস্ট একটু টেস্ট করি। এটা টেস্ট করা যাবে? আপনি হারাম জিনিসের সাথে সম্পর্ক রাখলে ইমান থাকবে? এর জন্য আল্লাহ বলছেন, গোলাম তুমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবা, জান্নাতে যখন তোমাকে নিয়ে যাওয়া হবে তখন মদের ব্যবস্থা থাকবে। দুনিয়ার এই পচমদ খাইও না, তোমার নিজের কলিজাটাকে নষ্ট করে দিও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও গোলাম শোনো শোনো, জান্নাতে সর্বশেষ তোমাদের জন্য মধুর ঝর্ণা রেখে আমি রব্বুল আলামিন তোমাদের কলিজাকে ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী বলছেন, গোলাম শোনো শোনো, জান্নাতে 4টা সাগরের ব্যাপারে এসেছে, এইটা ওই সেম নামে এসেছে। কারণ বিশ্ব নবী বললেন পানির সাগর থাকবে। তিরমিজির বর্ণায় বিশ্ব নবী বললেন, জান্নাতে পানির সাগর থাকবে, মধুর সাগর থাকবে, আর দুধের সাগর থাকবে, আর মদের সাগর। এইগুলো দেখে দেখে জান্নাতি বান্দারা তাদের বাড়ির সামনে আবার লাইন করে নিবে। বুঝতে পারছেন? আপনার বাড়ির সামনে বড় সমুদ্র থাকবে, দুধের সমুদ্র, ওইখান থেকে আপনার জান্নাতের ভিতরেও একটা লাইন আল্লাহ ফিরি ফিরি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলছেন, জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদের জন্য রব্বুল আলামিন এত চমৎকার জান্নাতের পানির টেস্ট করে দিবেন, এত চমৎকার জান্নাতের স্বাদ হবে। শুনতে মনে চায়?
বিশ্বনবী বললেন জান্নাতের সবচাইতে মিষ্টি পানির জায়গাটার নাম হবে আল কাউসার, যেটাও দেওয়া হবে বিশ্বনবীকে। এই বিশ্বনবী ছাড়া কিয়ামতের দিন কোন নবীরাও বিশ্বনবীর পানি দেওয়া ছাড়া অন্য কোন নবীদের সাহস হবে না, জান্নাতের পানি নিচ থেকে ধরে খায় রান্না করবে। আবার বিশ্বনবী বলছেন কাউসারটা কেমন হবে জানো নাকি? কাউসারের পানিটা এত চমৎকার হবে রে গোলাম, তোমরা যদি কাউসার জান্নাতের এক ঢোক পান করো তোমাদের আর কোনোদিন তৃষ্ণা থাকবে না। বিশ্বনবী কাউসারের পানির স্বাদ টেস্টটা কেমন হবে এই ব্যাপারে তিনি আমাদের জানালেন। বিশ্বনবী বললেন জান্নাতের স্বাদটা হবে আবিয়াদুম মিনাল লাবান, এই জান্নাতের পানিটা হবে আবিয়াদুম মিনাল লাবান, এটা দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা। কোনো জিনিস আপনারা দেখছেন জীবনে? সবাই বলেন দেখছেন। বিশ্বনবী বললেন আবিয়াদুম মিনাল লাবান, দুধের চাইতেও সাদা এমন পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের খাওয়াবেন। আবিয়াদুম মিনাল সাল, আবার বরফের চাইতে ঠান্ডা, বরফের চাইতে আবার ঠান্ডা এমন কোন জিনিস হইতে পারে দুনিয়ার মানুষের জানা আছে? আপনি বলেন দুনিয়াতে বরফের চাইতে আর কি ঠান্ডা হতে পারে বলেন। আবার বিশ্বনবী বললেন বরফের চাইতে ঠান্ডা হবে আহলা মিনাল আসাল, আবার যারা মধু খেয়েছেন এই মধুর ভিতরে রব্বুল আলামিন শিফা রাখলেন, মধু খাইলে আপনার জীবনের সব জ্বালার যন্ত্রণাগুলো মুছে দেবেন একজন তিনি কে। আবার কিছু কিছু যুবক বাইরা আছে মধু হই হই আছে না নাই, এরকম গান গাওয়া যাবে না মধু খেয়ে আল্লাহর প্রশংসা করতে হবে চিল্লাই বলে ঠিক কিনা? এর জন্য আহলা মিনাল আসাল বিশ্বনবীকে বলা হলো নবী আপনার জান্নাতি বান্দাদের বললেন জান্নাতে যখন তাদের কাউসার থেকে যখন পানি পান করানো হবে তাদের একটা টেস্ট থাকবে আহলা মিনাল আসাল, মধুর চাইতে সুস্বাদু। আবার বিশ্বনবীকে বলা হয় রিহু আতিয়াবু মিনাল মিস, মিস্কের চাইতেও সুঘ্রাণওয়ালা পৃথিবীতে রব্বুল আলামিন। এত চমৎকার করে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একই পানির ভিতরে তিনি দুধের স্বাদ দিবেন, মধুর স্বাদ দিবেন, বরফের চাইতে আবার ঠান্ডা করে দিবেন, আর ঘ্রাণের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশকের চেয়ে অধিক ঘ্রাণ করে দিবে। সুবহানাল্লাহ বলে একটা পানির ভিতরে চারটা ফ্লেভার হবে কল্পনা করা যায়? আপনারা কি কাউসার পান করতে চান? হ্যাঁ সবাই কাউসার পান করতে চান? আল্লাহ নবী বিশ্বনবী বললেন গোলাম শোনো শোনো, আবার এই জান্নাতের কাউসার যদি কোনো বান্দা যদি এক ঢোক পান করে ওই বান্দার আমলনামাটা কেমন হবে জানো নাকি? শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, কোন বান্দা যদি জান্নাতের এক ঢোক পানি পান করে ওর জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না। ওয়ান্স হি ড্রিঙ্কস হি উইল নট বি থার্সটি অ্যাগেইন, একবার যদি কোনো বান্দা এই জান্নাতের পানি তার কলিজা দিয়ে মুখ দিয়ে কলিজার ভিতর প্রবেশ করে ওর কলিজা আর কোনো তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ বলে আবার বিশ্বনবী বলছেন গোলাম শোনো শোনো, এই জান্নাতের দরজার ভিতরে আমার সুন্দর ব্যবস্থাপনা করে রাখলাম, বলছে গোলাম শোনো শোনো এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য এত সুন্দর নিয়ামত রেখে দিব। আল্লাহ বলছেন আবার তোমাদের জন্য ঝর্ণা থাকবে, কি থাকবে বলেন জান্নাতে কি থাকবে? আপনারা খাগড়াছড়ি জান্নাত ধারণা দেখতে অনেকে ভুটানে যায় ওইখানে বহু বড় বড় পাহাড় আছে এগুলো দেখতে, এর জন্য জান্নাতে কি ঝর্ণা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে তোমাদের জন্য এত সুন্দর ঝর্ণার ব্যবস্থা করে দিব। বললাম জান্নাতের ঝর্ণা দেখে তোমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, তোমরা যখন জান্নাতের ঝর্ণার শব্দ কলকলি তানো যখন শুনতে পাবা তোমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। ঝর্ণা 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 রে বল্লা 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 রে, কার বিরহে পাগল পারা তুই, কার বিরহে ফুল ফসলে ভরার তোর দুকুল দুই, কার বিরহে ফুল ফসলে ভরার তোর দুকুল দুই, ঝর্ণা 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 রে বল্লা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। ঝর্ণাও কারো বিরহে পাগল পারা হয়ে আছে কোন জায়গায় বলেন? জান্নাতে। ওয়েটিং দিস ফর জান্না, এই মুমিন বান্দাদের জন্য আপনার জন্য ঝর্ণা জান্নাতে অপেক্ষা করতেছে, ওই ঝর্ণাতে গিয়ে আপনি গোসল করবেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য এত সুন্দর ঝর্ণার ব্যবস্থা রাখবো বললাম, এই ঝর্ণা দেখে দেখে তোমাদের হৃদয় ঠান্ডা হয়ে যাবে। ঝর্ণাটা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম জান্নাতি বান্দাদের এমন একটা ঝর্ণা দেওয়া হবে, ওই ঝর্ণার নাম সালসাবিল। কি বলে ওই ঝর্ণার নাম? কি সালসাবিল? এই সালসাবিল ঝর্ণা দিয়ে
জান্নাতি বান্দাদেরকে আল্লাহ আনন্দ দিবে, বিনোদন দিবে, আর ওই জান্নাত থেকে পানি পান করবে। আল্লাহ বলছেন জান্নাতের সালসাবিল ঝর্ণার কথা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বললেন, ওয়ায়ুসকাউনা ফীহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। জান্নাতি বান্দাদের জন্য রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে এমন ঝর্ণা রাখবে, এই সালসাবিল ঝর্ণাটা কেমন হবে, কফি খাইছেন আপনারা, এই কফিটা যত গরম দিলে একটা ঘেরাম বের হয় না, এই কফির থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি টেস্ট কলা থাকবে, সালসাবিল জান্নাত। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের সালসাবিল ঝর্ণা দিয়ে যখন পান করবে কেমন হবে, আইনান ফিহা তুসান্না সালসাবিল। জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত সুন্দর করে একটা জান্নাতের ব্যবস্থা করে রাখবে, এই জান্নাতের পানি যখন পান করবে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবার রাব্বুল আলামিন বলছে, ও গোলাম শোনো শোনো, তোমাদের জন্য কাপুরের জান্নাত থাকবে, কাপুর মিশ্রিত। আল্লাহ বলছেন, ইন্নাল আবরার ইশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুর। আল্লাহু আকবার বলে আল্লাহ বলছে, গোলাম শোনো শোনো, তোমাদের জন্য আমি রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত সুন্দর করে এত চমৎকার করে জান্নাতে তোমাদের জন্য জান্নাতের ভিতরে কাপুরের ঝর্ণা রাখব, এই ঝর্ণার এত সুঘ্রাণ হবে জান্নাতি বান্দারা যখন নাক দিয়ে কাপুরের এই ঘ্রাণ নেবে তারা মাকওয়ারা হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার বিশ্বনবীকে বলা হলো, নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন তারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে রব্বুল আলামিন আবার তাদেরকে একটা তাসলিম নামের ঝর্ণা দিবে, এই তাসলিম ঝর্ণার ব্যাপারে আল্লাহ বলছেন, মিজাজুহু মিন তাসলিম, মিজাজুহু মিন তাসলিম। আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন, জান্নাতি বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে আর ওই জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাসলিম নামের যে ঝর্ণার ব্যবস্থা করে রাখবে, ওই ঝর্ণার আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ, ওইখানে কোনো গরমও নাই ঠান্ডাও নাই, নিরিবিলি এমন একটা নিস্তব্ধ পিম্পত নীরবতা যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আপনাদেরকে সবাইকে কবুল করে নেবে। সবাই বলুন আমিন। এর জন্য জান্নাতে যদি আপনারা যেতে চান তাহলে কি আমল করার দরকার আছে না নাই? সবাই বলেন আমল করার দরকার আছে না নাই? এখন কি নামাজ পড়িরা না নামাজ না পড়িরা? সবাই পড়বেন তো নামাজ। বিশ্বনবী আর বিশ্বনবীকে বলা হলো, নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন তারা যেন জান্নাতে যদি যেতে চায় তাহলে জান্নাতের জন্য যেন তারা আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেমন করে আমল করবে জানো নাকি? বিশ্বনবীকে বলা হলো, নবী আপনি বলেন কেমন করে আমরা জান্নাতি হব, আমাদের জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী আপনার জান্নাতি বান্দাদেরকে বলবেন তারা যেন সকাল সন্ধ্যে কি করে বলেন, কোরআন তেলাওয়াত করে, সকাল সন্ধ্যে এই জান্নাতি বান্দারা যেন কোরআন তেলাওয়াত করে। বিশ্বনবী বললেন, ইউকালু সাহিবুল কোরআন, যারা প্রতিদিন তাদের কলিজাটা জান্নাতের সাথে লাগিয়ে রাখবে। বিশ্বনবী বললেন, এই জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ইয়াকুলু লিসাহিবুল কুরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ফিল আখির। বিশ্বনবী বললেন, জান্নাতি বান্দারা যখন জান্নাতে চলে যাবে জান্নাতি বান্দাদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও জান্নাতি বান্দারা শোনো শোনো, তোমরা দুনিয়াতে রাতের গহীনে তাহাজ্জুদের নামাজ পড়ছো, এই শীতের নামাজ এই শীতের রাতে, আবার রাতের তাহাজ্জুদ নামাজ পড়ে তাফসীরুল কোরআনের মাহফিলে তোমরা গেছো, কষ্ট হইছে না? আল্লাহ বলবেন, এই তাফসীরুল কোরআন মাহফিলে যতগুলো কোরআন থেকে তেলাওয়াত শুনছো আজকে ওই তেলাওয়াতের যত তালা, যতগুলো কোরআন তেলাওয়াত তোমরা করছো দুনিয়ার জমিনে অত তালা তোমাদের ফিরি ফিরি বাড়ি করে দেওয়া হবে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতা আখিরা। আল্লাহ বলবেন, ইকরা পড়ো, আজকে এই কোরআন তোমরা শুরু করো, আর আজকে তুমি যেই জায়গাটাতে গিয়ে থামবা ওই জায়গাটাতে তোমার জন্য বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন একটা মানুষ মনে করেন জীবনে 2000 কোরআন তেলাওয়াত করছে, ওর বাড়িতে হবে 2000 তলার সমান, চিল্লায় বলে আল্লাহু আকবার। আপনারা কি চান যে আপনাদের বাড়িটা 200 তলা হোক?
আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম জান্নাতি বান্দারা এরকম কোরআন তেলাওয়াত করে করে যদি জান্নাতে যেতে পারে তাহলে তারা সফল কিন্তু এক শ্রেণীর বাম আর রাম আছে যারা জান্নাতি বান্দাদেরকে সবসময় অ্যাফেক্ট করে তারা কোরআনের ভুল ধরতে চায় আছে না নাই এক শ্রেণীর মানুষ আছে কোরআনের বিরোধিতা করে কোরআনকে নিয়ে গালিগালাজ করে কোরআনের আইন এই দেশে থাকুক এইটা চায় না চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের যতই সাহস থাকুক না কেন তোমাদের বাপের ক্ষমতা থাকলে নিয়ে আলো নিবাইয়া দিতে কারণ এই কোরআনের আলো নিবানো যায় না এইটা হলো ইলেকট্রিক বাতি এই বাতিকে পৃথিবীর কোন রাজা কোন বাদশা কোন প্রেসিডেন্টের ক্ষমতা নাই যে এই বাতিকে নিভিয়ে দেবে কারণ এই বাতিটা হচ্ছে ইলেকট্রিক বাতি আর এই এটা সুইচের মাধ্যমে নিভাতে হয় আর এই সুইচটা আছে একজনের হাতে তিনি কে আপনি যতই কোরআনের বিরোধিতা করবেন এক জায়গায় আপনি মুফাসসিরকে আটকে দিবেন লক্ষ জায়গায় মুফাসসিরা কোরআনের রাজ কায়েম করে ফেলবে চিল্লায় বলে ঠিক কিনা এর জন্য কোরআনের আলো যারা জমিয়ে দিতে চায় এই দেশ থেকে যারা ইসলামকে মুছে দিতে চায় তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমরা দল চিনি না আমরা মত চিনি না যেখানে আছে ইসলাম যেখানে থাকবে কোরআন সেইখানে থাকবে মুসলমান চিল্লায় বলে ঠিক কিনা এর জন্য মুমিনদের সাথে সম্পর্ক থাকবে ইমানের মুমিনদের সাথে সম্পর্ক থাকবে রাসূলের মুমিনদের সাথে সম্পর্ক থাকবে কোরআনের মুমিনদের সাথে সম্পর্ক থাকবে জান্নাতের চিল্লায় বলে ঠিক কিনা এর জন্য যারা কোরআনকে ব্যান করতে চায় ওই সকল মানুষদের কেমন করে ডান হাত ভেঙে দিতে হয় মুমিনদের জানা আছে না নাই চিল্লায় বলে আছে না নাই আরে এতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম যারা বামপন্থী করুক আর রামপন্থী করুক তাতে আমার কিছু যায় আসে না ওদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করেছি কিন্তু কিছু মানুষ মুমিন হিসেবে দাবি করবে মুমিন মুসলমান হিসেবে দাবি করবে কিন্তু তাদের জন্য জান্নাত নাই তাদের জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলবে গোলাম যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল ইসলামী আন্দোলনকে বন্ধ করে দিতে চেয়েছিল ইসলামী সমাজ যারা বিনির্মাণ করে ওদেরকে যারা ফাঁসি দিতে চায় এই সকল মানুষদেরকে যারা সমগ্র বিশ্বে আজকে মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন করে তাদেরকে বলা হয় তোমরা করো আল্লাহ একটা সময় যখন ধরে ফেললেন তখন পৃথিবীর নমরুত টিকে থাকতে পারে নাই আবু জাহেল টিকে থাকতে পারে নাই আজ যারা আবু জাহেল এবং নমরুতের মতো আচরণ করে ওরা কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবে টিকে থাকতে পারবে কি সম্ভব নয় আপনি চাইলেই এই কোরআনের সাথে আপনি ভোল্টেজ লাগাইতে পারবে না কারণ এটা হচ্ছে 14,000 ইলেকট্রিক ভোল্ট এটা কোনোদিন কোন স্পর্শ করা যায় না ওর কাছে গেলে আপনাকে টেনে মেরে ফেলবে তা কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করবে এখন দেখেন না কোরআনের কথা বললে ঝামেলা আছে না নাই কোরআনের কথা বললে মানুষকে বলে এরা মৌলবাদ এরা হলো ইসলাম বিদ্বেষী আর হেলা হলো ইসলামের দুশ্মন এরকম গাইলে আছে না নাই আপনি কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন আপনি গালি শুনবেন আপনি মুমিন হতে পারবেন আপনি মোনা হবে কারণ বিশ্বনবীর জীবনে মাইল আছে না নাই চিল্লাই বলেন আছে না নাই মুমিন জীবন হচ্ছে আপনার শাহাদাতের তামান্না আপনার হৃদয়ের গালিব করতে হবে কিন্তু আমরা অনেকেই শুধু নামাজ রোজা আর পিসামুদরে খানকায় গিয়া সবাই মনে করি আমরা বড়ই জান্নাতি হয়ে যাব বিশ্বনবীর জীবনে এত পরিমাণে মার খাইলেন এত পরিমাণে রক্ত ছড়াইলেন আর আপনার জীবনে আমার জীবনে কিচ্ছু হয় না আমরা আল্লাহর জান্নাত চাই এরকম মানুষ আছে না নাই এর জন্য যতটুকু সম্ভব ইসলামের জন্য কোরআনের জন্য যখন খুশি আপনারা কি রাজি আছেন ইসলামের জন্য আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ বিশ্বনবীকে বলা হলো নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যদি যেতে চায় তাহলে যেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে কিন্তু এখনকার সমাজে কোরআন তেলাওয়াতটা খুব কমে গেছে একটা সময় বাড়ির সকলে ঘর থেকে বের হতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এখন এই শব্দ শোনা যায় আজকে ইসলাম জলসা জীবাংলা এই সকল ভারতীয় চ্যানেলগুলো ঢুকে ঢুকে বাংলাদেশের মাধ্যমদের নষ্ট করে দিয়েছে চিকলাই বলে ঠিক কিনা এর জন্য যারা জীবাংলা দেখবে যারা ইসলাম জলসা দেখবে তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই এর জন্য ইসলামের সাথে যদি আপনার সম্পর্ক রাখে তাহলে আপনাকে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখছেন কোথায় না এটিএন বাংলার পর্দায় আসিতেছে এরকম নাকি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও
খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দুনিয়ার আখিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে আল্লাহু আকবার আপনার চোখটা কোরআনের দিকে থাকতে হবে আর আপনি যদি কোরআনকে রাঙাতে চান কোরআনের এই আলো এই বাংলাদেশ থেকে মুছে দেওয়ার কারো বাপের সাধ্য না চিল্লা গুলো দিক না এই দেশে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই এই দেশে আর কিছু থাকবে না থাক আল্লাহর দিনের কথা চলবে এই দেশে তাফসীরের কোরআন মাহফিল কোনোদিন বন্ধ হবে না চিল্লা গুলো দিক না তাহলে এই দেশের যুবকরা ইসলামের জন্য নেমে যাবে ইসলামের দাবিকে আরো শক্ত করে ধরে ধরে যুবক ভাইরা যদি রাস্তায় নেমে যায় এই দেশের কারো সাধ্য নাই এই কোরআনের আলোকে নিভিয়ে দেবে ঠিক কিনা বলে এর জন্য যুবক ভাই আপনি রাজি আছেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বিশ্বনবী কেবল আল্লাহ নবী আপনি বলেন তারা যেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে ইয়াকুলুল সাহিবুল কোরআন ইকরাওয়ারাতিল কামা কুনতা তুআতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আখিরা বিশ্বনবী বললেন ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন তারা যেন সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত করে কারণ আমি রব্বুল আলামিন জান্নাতের বান্দা নির্ধারণ করব জান্নাতের বান্দাদের জন্য এমন সুন্দর ব্যবস্থা করব এর জন্য তারা যেন সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের হৃদয় বড় হয়ে যায় আর কোরআন তেলাওয়াত না করলে মুমিনদের হৃদয় মরে যায় এর জন্য আল্লাহ বিশ্বনবী বললেন তোমরা যদি জান্নাতে যেতে চাও জান্নাতে যেতে হলে তোমাদের যা আমলটুকু করতে হবে একটা হলো ফরজ নামাজের পর তোমাদের অবশ্যই কি করতে হবে তোমাদের ফরজ নামাজ শেষ হয়ে গেলে তোমরা আয়াতুল কুরসি পড়বে মান করা আয়াতুল কুরসি দুবুরাতুল্লা সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত কোন বান্দা যদি আল্লাহর জান্নাতে যেতে চায় সে যেন প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সকাল সন্ধ্যে যতবার নামাজ পড়বে ওই ফরজ নামাজ পড়ার পরে পরে তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজের শেষে তারা যেন আয়াতুল কুরসি পড়ে কারণ একটা মানুষ জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না কোন বান্দা প্রতিদিন যদি পাঁচ ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে রাব্বুল আলামিন ঘোষণা দেয় ও নবী আপনি বলেন ওই বান্দাদের আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব শুধু ওই জান্নাতি বান্দাটা মরে না আর এর জন্য জান্নাতেও যায় না আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটা যদি আপনি প্রতিদিন ফরজ সালাতের পরে পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধীরে ধীরে জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলা আল্লাহ নবী আপনার বান্দাদেরকে বললেন তারা যেন প্রতিদিন সকাল সন্ধ্যে সূরাতুল মুলুক পড়ে আর মুলুক পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে আর কবরের আযাব যখন মাফ করে দেওয়া হবে ওই বান্দাকে রাব্বুল আলামিন সরাসরি জান্নাত দিয়ে দিবে আবার বিশ্বনবী বললেন সর্বশেষ যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামের বাদেও আরো কিছু নাম আছে ওই নাম দিয়ে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি 99 আসমা মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দুখা দাখালাল জান্নাহ আল্লাহর কোনো বান্দা যদি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চায় তাহলে যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা যে নাম আছে ওই নামগুলো যেন পড়ে তাহলে রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করে দিবে সুবহানাল্লাহ